প্রিয় শিক্ষার্থী, আপনারা কলেজে অনলাইন অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে নিয়েছেন, কীভাবে করতে হবে সেটা আমরা দেখিয়ে দিয়েছিলাম। অনেকে জানতে চাইছিলেন অনলাইন অ্যাডমিশন যেটা রেজিস্ট্রেশন করেছেন, অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেছেন, তার পরের প্রসিডিউর কী। তো পরের প্রসিডিউর ছিল 25 তারিখে ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ করা হবে কলেজের স্বশ ওয়েবসাইট, অর্থাৎ আপনি যে কলেজে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেছেন সেই কলেজের ওয়েবসাইটে পাবলিশ করা হবে মেরিট লিস্ট। ফার্স্ট মেরিট লিস্টে যদি আপনি চান্স পেয়ে যান তাহলে 25 তারিখে যে লিস্ট আউট হবে তাতে চান্স পেলে 26 এবং 27 তারিখে আপনাকে অ্যাডমিশন হতে হবে। তারপর সেকেন্ড মেরিট লিস্ট তৈরি হবে 29 তারিখ এবং তার অ্যাডমিশন হবে 31 তারিখ। থার্ড মেরিট লিস্ট তৈরি হবে সেপ্টেম্বর মাসে, সেই অনুযায়ী আপনাকে অ্যাডমিট হতে হবে। কিন্তু পরবর্তীতে সিদ্ধান্তটা চেঞ্জ হয় এবং নতুন যে নোটিফিকেশন জারি করা হয় সেটা আমরা এখন দেখে নিচ্ছি। নতুন একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল এক্সটেনশন অফ লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম বলে, অর্থাৎ যে প্রথমে অ্যাপ্লিকেশনের জন্য 20 তারিখ ছিল লাস্ট ডেট, অর্থাৎ 20 আগস্ট পর্যন্ত অনলাইনে আপনি ভর্তি হতে পারবেন সেটাই ছিল লাস্ট ডেট, কিন্তু সেটাকে কিন্তু চেঞ্জ করা হয়েছে। যে নোটিশটা দেওয়া হয়েছে 20 তারিখে নোটিশটা পাবলিশ করা হয়েছিল, ভর্তির শেষ তারিখ বাড়িয়ে করা হয়েছে 25 আগস্ট, অর্থাৎ 25 আগস্ট পর্যন্ত, আজ পর্যন্ত আপনি ভর্তি হতে পারবেন। অনেকে অনেক আগেই ভর্তি হয়ে গিয়েছিলেন এবং 25 আগস্ট হয়তো খোঁজাখুঁজি করছেন যে কলেজের মেরিট লিস্টে আমি কি চান্স পেয়েছি নাকি চান্স পাইনি, তো মেরিট লিস্ট খুঁজে কিন্তু আপনি পাবেন না, সেটাকে চেঞ্জ করা হয়ে গেছে। 25 আগস্ট পর্যন্ত শুধুমাত্র ভর্তি চলবে, অনলাইনে আবেদন করতে পারবেন। তারপরে দেখুন যে ফার্স্ট মেরিট লিস্ট তৈরি হবে 31 আগস্ট বিকেল 3টায়, যেটা 25 আগস্ট বিকাল 3টায় হওয়ার কথা ছিল সেটা কিন্তু চেঞ্জ করা হয়েছে, 31 আগস্ট বিকাল 3টায় কিন্তু প্রথম মেরিট লিস্ট পাবলিশ করা হবে। সেই মেরিট লিস্টে যদি আপনি চান্স পেয়ে যান তাহলে আপনাকে ভর্তির জন্য সময় দেওয়া হয়েছে 1 থেকে 7 সেপ্টেম্বর। আগে বলা হয়েছিল 27-28 ভর্তি হবেন, এখন কিন্তু সেটা বলা হয়েছে 1 থেকে 7 সেপ্টেম্বর। আগে 2 দিন দেওয়া ছিল ডেট ভর্তির, এখন কিন্তু 7 দিন দেওয়া হয়েছে ভর্তির। আর সেকেন্ড মেরিট লিস্ট বের হবে 15 সেপ্টেম্বর বিকেল 3টায় এবং সেকেন্ড মেরিট লিস্টে যারা চান্স পাবেন তারা ভর্তি হতে পারবেন 18 থেকে 22 সেপ্টেম্বর। তারপর থার্ড মেরিট লিস্ট কবে পাবলিশ করা হবে সেটা কিন্তু এখনও জানানো হয়নি, পরবর্তীতে জানানো হবে। ক্লাস শুরু কখন হবে সেটাও কিন্তু এখনও জানানো হয়নি। তো আগের নোটিশ মোতাবেক ক্লাস শুরু হওয়ার কথা ছিল 7 সেপ্টেম্বর 2020 থেকে, কিন্তু সেটা এখন হচ্ছে না। তো আপনাদের টেনশনের কোনো কারণ নেই, হয়তো কলেজের ওয়েবসাইট আপনি ভিজিট করছেন, করে দেখছেন যে মেরিট লিস্ট নেই, তাহলে ভাবছেন আমি কি চান্স পেয়েছি নাকি পাইনি, তো সেটা কিন্তু চেঞ্জ করা হয়ে গেছে, এখন মেরিট লিস্ট আপনি পাবেন না। প্রথম মেরিট লিস্ট পাবেন 31 আগস্ট, সেই অনুযায়ী ভর্তি হবেন 1 থেকে 7 সেপ্টেম্বর। সেকেন্ড মেরিট লিস্ট পাবেন 15 সেপ্টেম্বর, সেই অনুযায়ী 18 থেকে 22 সেপ্টেম্বর ভর্তি হবেন। এবং থার্ড মেরিট লিস্ট তৈরি করা হবে সেটা পরে জানিয়ে দেওয়া হবে। তো এটাই ছিল কলেজ অ্যাডমিশন সংক্রান্ত লেটেস্ট আপডেট। পরবর্তী ঝকুনি হায়ার এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে আপডেট আসবে, আপনাদের সঙ্গে শেয়ার করবো। ততক্ষণ ভালো থাকবেন, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।